হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি অমিত চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা শেখাবো সেটা হলো, আমরা অনেকেই আপনার ল্যাপটপ ডেস্কটপের স্ক্রিনশট দিতে পারি না। তো অনেক প্রয়োজনীয় জিনিস অনেকের কাছে পাঠানো দরকার হয়, তাই আমরা যে কোনো ওয়েতে পারি না, তো ইমেজ ছাড়া অন্য কিছু পাঠাতে পারি না। তো এই কারণে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার ল্যাপটপ ডেস্কটপের স্ক্রিনশট দিবেন। আমরা মোবাইলের স্ক্রিনশট দিতে পারি, কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপে স্ক্রিনশট দিতে পারি না। তো আজকে আমার এই ভিডিওটি দেখার পরে আপনি নিজেও শিখে যাবেন কিভাবে আপনার ডেস্কটপ ল্যাপটপ স্ক্রিনশট দিবেন। তো ভিউয়ার্স, প্রথমে আপনার আমাদের আমাকে চলে যেতে হবে আমাদের চলে যেতে হবে সার্চ বক্সে স্নিপিং টুল নামে একটি টুল আছে, সার্চ দিবেন সব ল্যাপটপ বা ডেস্কটপে এটি তাকে থাকার কথা এবং তাকে। তো স্নিপিং স্নিপিং টুল স্নিপিং লেখার সাথে সাথে স্নিপিং টুল চলে চলে আসলো। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আমরা নিয়ে যাবেন আপনি যদি মনে করেন যে ফুল ফুল স্ক্রিনটার স্ক্রিনশট দিবেন, তো তো এই যে ভিউয়ার্স অলরেডি ফুল স্ক্রিনটা স্ক্রিনশট হয়ে গেছে। তো আমরা ফাইলে গিয়ে সেভ এসে গিয়ে সেভ করে রাখবো, এবং যে ইচ্ছে মতো যে কোনো ফাইলে আমরা সেভ করে রাখতে পারবো। তো আপনি ইচ্ছে করলে যে কোনো ফাইলে আমি এখানে বা যে কোনো একটা নাম দিবেন, দিয়ে সেভ করে রাখবেন এবং জেপিজি মোডে সেভ করবেন। তো বিকজ আমার আমার স্ক্রিনশট অলরেডি সেভ হয়ে গেছে। তো আরো আরো একটি ওয়েতে আপনাকে দেখাবো কিভাবে আপনার নির্দিষ্ট এরিয়া আপনি স্ক্রিনশট নিতে পারবেন, যে কোনো জায়গায় আপনার যেটুকু লাগে। তো আবার স্নিপিং টুলে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে ক্লিক করবেন আপনার নির্দিষ্ট এই যে এই যে যেখানে মার্ক করা আছে এটা ক্লিক করবেন। তো এখানে আপনি নির্দিষ্ট জায়গায় আপনি ক্লিক স্ক্রিনশট নিতে পারবেন। দেখেন আমার ফেলে যে আমার স্পেসের অর্ধেকটুকু আমি স্ক্রিনশট দিয়ে নেবো, তো অলরেডি এই যে স্ক্রিনশট হয়ে গেছে। তো আবার আমি ফাইলে গিয়ে এবং সেভ আছে গিয়ে আপনি যে কোনো একটি নাম নাম লিখে আমি সেভ করতে পারবো। তো ভিউয়ার্স, এই যে সেভ হয়ে গেল। তো এভাবে আমরা এই স্ক্রিনশট দিতে পারবো। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কষ্ট হলেও আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করার মধ্যে দিয়ে একজন সাবস্ক্রাইবার আমার চ্যানেল পরিবারের সদস্য হয়ে থাকবে। তো আপনি যদি আমার চ্যানেল পরিবারের সদস্য হয়ে থাকতে চান, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তীতে বিভিন্ন টেকনোলজি বিষয়ে আপডেট পেতে আমার চ্যানেলটিতে বেল আইকনে ক্লিক করে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য।